নমস্কার জয়মা তারা জয়মা জয় মা কামাখ্যা জয় মা বংশধর প্রত্যেকে জানেন এই সময়টা আপনাদের সামনে অনুষ্ঠানে কে আসে পিচাশি সম্রাট দীপক শাস্ত্রী আপনাদের সামনে এই সময় অনুষ্ঠানে আসে তো একটা কথা বলার আছে আপনাদের যে আমি তো বলি যে আপনারা সবসময় খাতার পেনটা নিয়ে বসুন যেটা বলার ছিল সেটা হচ্ছে আপনারা খাতা পেনটা নিয়ে সবসময় বসে বসবেন আমি যে গুপ্ত প্রয়োগ বা টিপস দিই আপনাদের সেই গুপ্ত প্রয়োগ বা টিপসটা আপনাদেরকে কিন্তু করতে হবে এবং করলে কি হবে দূর থেকে বসে আমার গুপ্ত প্রয়োগ টিপস যদি আপনারা করেন তাহলে আমার কাছে আসতে হচ্ছে না অনেক অনেক দূর দূরান্ত থেকে আসতে পারে না আমার গুপ্তপ্রয়োগ বা টিপস করে অনেক উপকার পায় এই উপকার পাওয়ার পরে আমার কাছে কিন্তু অনেক কষ্ট করে আসে তা আমি বলি যারা অনেক দূর দূরান্তরে আছে বসে এবং অনুষ্ঠান দেখছেন এবং ইচ্ছা হচ্ছে যাওয়ার কিন্তু আসতে পারছে না এবং আপনাদের সমস্যায় জর্জরিত হয়েছে আছেন আপনারা এই সেই সমস্যা থেকে কী করে বেরোবেন সেই চিন্তা করছেন কিন্তু আপনারা একটা জিনিস আমাকে বারবার বলেন অনেকে ফোনে আমার অ্যাসিস্ট্যান্টও বলে যে ওনাকে এমন কিছু দিতে বলুন না যে আমরা যেন দূর থেকে বসে উপকার পাই হ্যাঁ সব রকম হয়তো দেওয়া সম্ভব হয় না কিন্তু যেটা দিই সেটা আপনার আপনাদের উপকারে লাগে লাগে কি না সেটা আপনারা ভালোই জানেন তো এই যে গুপ্তবয় বা টিপসটা যদি আপনারা দূর থেকে বসে সঠিকভাবে করতে পারেন আমি যেগুলো দেবো যেইভাবে দেবো সেটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা ঘরে বসেই বসে কাজ পেয়ে যাবেন আপনারা হানড্রেড পার্সেন্ট ঘরে বসেই কাজ পাবেন হ্যাঁ বাস্তু যদি খারাপও থাকে তাতে আপনারা দশ পারসেন্ট বা কুড়ি পার্সেন্ট কাজ পেলে পাবেন কিন্তু পাবেন যে গুপ্ত প্রয়োগ বা টিপস আপনাদেরকে দেবো সেটা আপনারা কাজ পাবেন আপনারা ভালো করে জানেন যে আমি ন বছর বয়স থেকে আমার বংশ পরম্পরায় এই কাজ শিখে এসেছি কারো কাছে গিয়ে শিখতে হয়নি সেটা আপনারা ভালো করে জানেন তার জন্য আমি কখনো খাতা বই দেখে কোনো টিপস কিন্তু আমি দিই না আপনাদের মঙ্গলাতে মানে আপনাদের মঙ্গলার্থে যে গুপ্ত প্রয়োগ বা টিপস আমি দিয়ে থাকি সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাজ হয় আপনাদের যে গুপ্ত প্রয়োগ বা টিপসটা আমি দেবো আপনাদের সেটা আপনারা সঠিক লিখে নিন এবং সেটা সঠিকভাবে করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের কাজটা কতটা সাকসেস হচ্ছে বা ওখানে বসে কতটা পাচ্ছেন তারপরে আমার কাছে আসুন আমি কিন্তু একটা কথা বারবার বলি যারা আমার কাছে আসবেন তার আগে আমার গুপ্ত প্রয়োগ বা টিপস যেটা আমি দিই সেটা করে যদি কাজ পাবেন তবে আসবেন তাছাড়া আসার দরকার নেই আগে আপনার মনের মধ্যে আমার টিপস বা গুপ্ত প্রয়োগ করে আপনার মনের মধ্যে বিশ্বাসটা আসুক তবেই আপনি আমার কাছে আসুন তাছাড়া আপনাকে আমার কাছে আসার দরকার নেই বিচারসিদ্ধ তন্ত্র শর্মা দীপকশাস্ত্রী বংশ পরম্পরায় তান্ত্রিক বছর বয়স থেকে এই তন্ত্র কথা শিখে এসছে বাড়ির লোকের হাত ধরে কারো কাছে গিয়ে শিখতে হয় তো যেটা এখান থেকে দেবো সেটাই কাজ হবে গুপ্ত বই বা টিপসের বই আমার এরকম বই বাজারে অনেক আছে এগুলোই দেখে এখন অনেকে গুপ্তবয়োগ বা টিপস দিচ্ছে খাতায় লিখে নিয়ে এসে খাতায় লিখে বা কোনো জায়গায় লিখে নি ডায়েরিতে লিখে নিয়ে এসে সেটা দেখে দেখে আপনাদেরকে বলছে যে এই করুন আপনাদের অনেক উপকার হবে তাহলে তো আপনারা একটা বাজার থেকে বই কিনে নিয়ে আসতে পারেন নিয়ে এসে নিজেরাও টিভিতে সামনে বসে আপনারাও তান্ত্রিক জ্যোতিষ হয়ে যেতে পারেন তো আমার বই থেকে কিনে অনেকে অনেক জায়গার থেকে গোপনভাবে কিনে নিচ্ছে আমার বাজারে এরকম বই নাই নাই করে একশোর উপরে আছে তো সেই বইয়ে বই কিনে নিয়ে সেখান থেকে গুপ্ত প্রয়োগ বা টিপস লিখে নিয়ে খাতা বা ডায়েরিতে নিয়ে এখন আমার মতন করে সবাই দেওয়ার চেষ্টা করছে কিন্তু তার মাথা নিচের থেকে উপরে উঠছে না মানে নিচে দেখে দেখে দিচ্ছে আপনি একটা বই কিনে নিয়ে এসে আপনিও জ্যোতিষ হিসেবে এখানে বসে বসে যেতে পারেন আপনিও দেখে দেখে দিতে পারেন যদি অরিজিনাল কাজ শিখে থাকে বা অরিজিনাল যদি কাজ জানেন তাহলে কিন্তু কোনো খাতা বই দেখে আপনাকে দেওয়ার দরকার হবে না খাতা বইয়ের প্রয়োজন হবে না যেটা দেবে সেটা সেটা শেখা বিদ্যা তো যেটা আমি দিই বংশ পরম্পরায় কাজ শিখেছি ন বছর বয়স থেকে যেটা দেবো কোনো খাতা বই দেখে দেবো না সেটা আমার শেখানোই আছে এবং সেটা দেবো এবং সেটা পরীক্ষিত করা এবং সেটা কাজ পাবেন আমি যদি তুলসী পাতা দিয়ে কাজ বলি সেখানে দেখবেন ওই টিপসটাকে একজন মিলিয়ে নিয়ে তুলসী পাতা বেল পাতা এবং পান দিয়ে দেখবেন একটা টিপস দিয়ে দিচ্ছি আপনাকে সেটা করলে কিন্তু আপনার ক্ষতিই হবে ভালো হবে না সঠিক প্রয়োগ করবেন সঠিক কাজটা জানবেন আমি যেরমভাবে মুখের টিপস দিচ্ছি বা গুপ্তপয়োগ সেভাবে আপনার নিয়ে করে দেখুন কেউ দেখে দেখে বলে দিচ্ছে সেটা করবেন না আর বাস্তু নিয়ে তো আপনারা জানেন আমি আলোচনা করি বাস্তু নিয়ে মেন বাস্তু নিয়ে আলোচনা করি তাছাড়া কালস্বপ্ন মাঙ্গলিক বিষ যোগ গ্রহণযোগ দারিদ্রযোগ ছন্ন ছড়া যোগ এইসব কাজ আমি সব করি কিন্তু বাস্তু নিয়ে আমি আলোচনাটা বেশি রাখি কেন বাস্তুটা যদি খারাপ থাকে তাহলে আপনার লাইফে সব কিছু খারাপ হতে পারে আপনার গ্রহগত সমস্যা থাকলেও যদি বাস্তুতার সাথে খারাপ থাকে আপনি যত স্টোন কবজ তাবিজ আপনি নিয়ে নিন না কেন বাস্তু খারাপের জন্য ওই তাবিজ স্টোন কবজ আপনার কাজ করবে না বাড়িটাকে আগে বাঁধাতে হয় বাড়িটাকে বন্দনা করতে হয় অনেকে আমার কাছে আসে চেম্বারে এসে বাড়ি বন্দনা করে না চলে যায় বলে না আমার ওই কাজটা আগে করে দিন আমি করি না ছেড়ে দিই কারণ বাড়ি বন্দনা না করলে আমি কোনো কাজ করি করি না বাড়ি বন্দনা করলে তবে আপনার কাজ সাকসেস করাতে পারবো বাড়ি যদি খারাপ থাকে আগে বাড়ি বন্ধনা করতে হবে অনেকে আমার কাছে আসে হাতে স্টোন তাবিজ কবজ পুরো ভর্তি বলে অনেক জ্যোতিষ দেখিয়েছি অনেক কিছু করেছি কোনো কাজ হচ্ছে না কাজ আপনার হবে কি করে আপনার বাস্তুটা যে খারাপ আছে এই বাস্তু যদি খারাপ থাকে তাহলে আপনার কাজ কি হবে আগে বাস্তুটাকে ঠিক করতে হবে বন্ধনা করতে হবে তবেই কাজ হবে তো এই বাস্তু নিয়ে আলোচনার যে বিষয়টা আমি বলছিলাম যে এই বাস্তু নিয়ে আলোচনা কিন্তু প্রথম মিডিয়াতে বারো বছর ধরে আমিই করছি এখন আমার দেখা দেখি সবাই বাস্তু নিয়ে আলোচনা করছে তবে বাস্তু নিয়ে কিন্তু কেউ কিছু কিছু টিপস বা গুপ্ত প্রয়োগ বই দেখে বা খাতা দেখে দিচ্ছে লিখে নিয়ে এসে আমার কোনো বই হয়তো পেয়েছে বা কিনে নিয়েছে কিন্তু বাস্তু কি করে বন্দনা করতে হয় সেটা জানে না শুধু বলছে বাস্তু খারাপ থাকলে করে নিতে হবে আসলে কি দেবে সে জানে আমি জানি না তবে বাস্তু বন্ধনা ফলস করে দিচ্ছে হয়তো কিভাবে করছে আমি জানি না তবে যারা বড় বড় এখন আমার মিডিয়াতে আমি যে কথাগুলো বলি বাস্তু নিয়ে তারা এরকমভাবে বলতে পারবে না দেখবেন একটু অন্যরকমভাবে বলছে আমার মতন মিলবে না কারণ জানে না তো অনেক জ্যোতিষতান্ত্রিক আছে যারা রাতের অন্ধকারে আমার কাছে আমার বাড়িতে এসে বাস্তু বন্দনার কাজ করিয়ে নিয়ে যায় তাদের নাম বলছি না তাদের বারণ আছে কিন্তু তারা করিয়ে নিয়ে যায় তারা নিজেরা যদি বাস্তু বন্দনা আমার কাছে দিয়ে করায় তাহলে আপনাদের কি কী করে দেবে বাস্তু বন্দনা করতে গেলে পিচা সুদর তো অন্তঃ দীপক শাস্তির কাছেই আসতে হবে কারণ বারো বছর ধরে মিডিয়াতে বাস্তু বন্ধনার কাজ আমি বলে আসছি এখন আমার দেখা দেখি অনেকে বলছে কিন্তু সে কিন্তু বন্দনা করতে পারে না ডেকে নিয়ে আসছে কি দিচ্ছে জানি না কিন্তু বন্দনার কাজটা করতে পারে না তো বাস্তু বন্দনার কাজ সঠিক করতে গেলে পিচা সুদর তো অন্তঃ দীপক শাস্তির কাছে আসতে হবে তাছাড়া অন্য কারো কাছে গেলে বাস্তু বন্দনা হবে না বাস্তু যদি আপনার খারাপ থাকে আমি বললাম আপনার বাড়িতে বিশেষ করে ঈশান কোনটা যদি খারাপ থাকে বা অগ্নিকোণ বা বায়ু কোন খারাপ থাকে কোণের কথা পরে আসছি তাহলে আপনার বাড়িতে খেতে বসতে উঠতে শুতে সবসময় ঝামেলা লেগে থাকবে কেউ কারোর কথা সহ্য হবে না যেদিকে টাকা লাগাবেন সেদিকে টাকা খরচ হয়ে যাবে আজকের ইনকাম করে নিয়েছেন কালকে কোনো টাকা পয়সা নেই কি করে চলবেন বাস্তু যদি ঈশান কোণ খারাপ থাকে ঈশান কোণে বাথরুম থাকে মানে পূর্ব উত্তর কোণে যদি বাথরুম থাকে আপনার বাড়িতে খেতে বসতে উঠতে শুতে সবসময় ঝামেলা কেউ কারোর কথা সহ্য হবে না টাকা পয়সা রাখতে পারবেন না নাই নাই খাই লেগে থাকবে এটা যদি আপনার এবং রোগ অসুখ এমনই লেগে থাকবে যে সেখান থেকে আপনি বেরোতেই পারবেন না সেখান থেকে বেরোতে পারবেন না এই বাস্তু যদি আপনার এরকম খারাপ থাকে তাহলে আপনার বাড়িতে কেউ কারোর কথা সহ্য হবে না সবসময় নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকবে অশান্তি লেগে থাকবে মান সম্মান হানি হবে তাহলে কি করতে হবে বাড়িটা বন্দনা করতে হবে অনেকে বলে আমার বাড়ি খারাপ হতেই পারে না আমার বাড়ি সব ঠিক আছে কিন্তু আপনার বাড়ি আপনি নিজেই খারাপ করে রেখেছেন কেমন ধরুন আপনি বাস্তু মতেই বাড়িটা করেছেন কিন্তু বাস্তু মতে আপনি একটা গাছ লাগিয়েছেন বাস্তু মতে লাগাননি সেই গাছটার জন্য আপনার বাড়িতে খুব বড় এফেক্ট হচ্ছে ওই বা ওই গাছটা লাগানোর পরে আপনার বাড়ি রোগ অসুখ হচ্ছে নিজেদের মধ্যে অশান্তি হচ্ছে আপনি বাড়ি কোনো বাস্তু বিশারদকে দিয়ে দেখিয়ে করিয়েছেন সে সব ঠিকঠাক করেছে তো এতদিন ভালো ছিলেন কোনো অশান্তি ছিল না আপনি যেই একটা গাছ এনে লাগালেন সেইখান থেকে অশান্তি শুরু আপনার কিন্তু মাথায় নেই যে এই গাছটার জন্য অশান্তি হচ্ছে আপনি ভুলে গেছেন কিন্তু ওই গাছটা কোথায় লাগাতে হয় আপনি জানেন না লাগিয়ে দিয়েছেন আপনার বাড়ি অশান্তি শুরু রোগ অসুখ শুরু আপনার আর্থিক সংকট শুরু তাহলে বাস্তুটা কে খারাপ করলো আপনি নিজে খারাপ করলেন আপনার বাস্তু কিন্তু আমার মতন কাউকে দিয়ে আপনি বাস্তুরা করেছেন কোন দিকে কি করতে হয় সেগুলো দেখে দেখে করে নিয়েছেন কিন্তু নেই বাস্তুটা বাদন করেননি মানে বন্ধনা করেননি কিন্তু আপনি বাস্তুটা কোথায় কি করতে হয় কোথায় ঠাকুর ঘর কোথায় জেনে নিয়েছেন সেটা করেছেন তাহলে ভাবছেন সব ঠিক আছে কিন্তু আপনি এটা গাছ লাগিয়েছেন আপনার বাড়িতে অশান্তি শুরু ঝামেলা শুরু আপনার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে এবং রোগ অসুখ ছাড়ছে না এবং কেউ কারোর কথা কেউ শুনছে না আপনি বুঝতে পারছেন না যে কেন হচ্ছে হঠাৎ করে ভাবছেন এটা হওয়ার কারণ কি কি হলো কিন্তু আপনার মাথায় নেই যে আপনি একটা গাছ লাগিয়েছেন তার জন্য হচ্ছে বা আপনি একটা শোপিস শোপিস কিনে নিয়ে এসছেন বাড়িতে খুব সুন্দর দেখতে ধরুন একটা পদ্মফুল কাচের কিনে নিয়ে এসছেন এনে আপনি টিভির সামনে বা শোকেসের মধ্যে রেখেছেন যেদিন থেকে ওটা রেখেছেন সেদিন থেকে আপনার বাড়ি কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে কারোর রোগ অসুখ হচ্ছে কেউ কারো কথা শুনছে না টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে বিপদ হচ্ছে কিন্তু আপনার মাথায় নেই যে আমি এই পদ্মফুলটা কাচের নিয়ে আসলাম শোপিসটা সেটার জন্য হচ্ছে তাহলে কি বাস্তু আপনি কোনো বাস্তু বিশরদকে দিয়ে মানে আমার মতন কাউকে দিয়ে আপনি বাস্তুটা কোথায় কী কোথায় জেনে নিয়েছেন কিন্তু আপনি কি আদৌ জানেন যে আপনার বাস্তুটা আপনি নিজেই খারাপ করে দিয়েছেন তাহলে এই জায়গার থেকে উপায় কি আমি যদি বাড়িটা আপনার বেঁধে দিই বা বন্দনা করে দিই আপনি গাছ লাগান বা পদ্মফুল নিয়ে আসুন বা যে কোনো শোপিস নিয়ে আসুন যেখানে খুশি রাখুন তার এফেক্ট কিন্তু পড়বে না কারণ বাড়িটা বন্ধনা করলে আপনার যেখানে খুশি যা রাখতে পারেন এমনকি ঈশান বাথরুমও থাকে তার কোনো সমস্যা কিন্তু আপনার বাড়ির মধ্যে পড়বে না এটাই হচ্ছে তন্ত্র বাড়ি কাজ একমাত্র আমিই পারি যে আপনাদের বাড়ি বন্ধনা করিতে বললাম রাতের অন্ধকারে অনেক জ্যোতিষতান্ত্রিক যারা বড় বড় টিভিতে মিডিয়াতে কথা বলে তারা আমার রাতের অন্ধকারে আমার বাড়িতে এসে বাস্তু বন্দনা করিয়ে নিয়ে যায় কিছু না করালেও বাস্তু বন্দনাটা করিয়ে নিয়ে যায় এবং বড় বড় কাজে ফেসে গেলে আমার কাছে এসে করিয়ে নিয়ে যায় তো আপনারাও বাস্তু বন্দনা করতে গেলে পিচার দীপক দীপকশাস্ত্রীর কাছেই আপনাদেরকে আসতে হবে বাড়ি বন্ধনা যদি করতে হয় যার বাড়ি খারাপ আছে সে তো বন্ধনা করাবেনি আর যার ভালো আছে সেও করিয়ে নেবেন যাতে ভবিষ্যতে আপনার বাড়ি খারাপের পজিশন না আসে তো বাস্তু কিভাবে বন্ধনা করা একটা পাঁচ বছরের বাড়ি বন্ধনা করি একটা দশ বছর একটা পঞ্চাশ বছর একটা একশো বছরের বাড়ি বন্ধনা করি এবার অনেকে পাঁচ বছরের পারে যার ক্ষমতা আছে একটু সে দশ বছরে তার থেকে একটু বেশি ক্ষমতা সে পঞ্চাশ বছর আর তার থেকে বেশি ক্ষমতা সে একশো বছরে বাস্তু বন্দনা করায় সবাই অনেকে প্রশ্ন করে যে আপনি তাহলে এরকমভাবে বাস্তু বন্দনা করেন কেন আমি এইভাবে বংশ পরম্পরায় কাজটা শিখে এসেছি আমাকে শিখিয়েছি পাঁচ বছরের বাড়ি বন্দনা এটা দশ বছরের বাড়ি বন্দনা এটা পঞ্চাশ বছরের বাড়ি বন্দনা একটা একশো বছরের বাড়ি বন্দনা এইভাবে আমাকে শেখানো হয়েছে এবার তারও কারণ আছে তারও কারণ আছে শিখিছে যে আমার বাড়ির আমার গুরুদেব যিনি মানে আমারই বাড়ির আমার ঠাকুরদা ধরে নিন তো সে যেভাবে শিখিয়েছে সে পাঁচ বছর মানে আমি প্রশ্ন করেছিলাম যে পাঁচ বছর কেন দশ বছর কেন পঞ্চাশ বছর কেন একশো বছর কেন তখন বলেছে যারা অনেক গরিব কাজ করাতে পারে না তারা পাঁচ বছর করাবে যারা একটু পয়সা আছে তারা দশ বছর আর তাদের বেশি পয়সা সারা জীবন ওই বাড়িতেই থাকতে হবে তাদের তারা পঞ্চাশ বছর করে নেবেন আর যারা ভাবছে আমার বংশ পরম্পরা এই বাড়িতেই কাটাবে তারা একশো বছর করাবে তাদের টাকা আছে বেশি যাদের ক্ষমতা নেই তাদের পাঁচ বছর করে দেওয়া হবে যা তার থেকে একটু ক্ষমতা বেশি তাদের দশ বছর এইভাবে বুঝিয়ে দিয়েছিলো এবং কিভাবে করতে হবে সেটাও বুঝিয়ে দিয়েছিল এবং সেভাবে আমার কাছে কাজ শিখিয়েছে যেটা পাঁচ বছরের এটা দশ বছর এটা পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এটা একশো বছর এভাবে কাজ শিখিয়েছে আর আপনি অন্য জায়গায় বাস্তু বন্দনা করতে যাবেন সব একই রকম পাঁচ দশ পঞ্চাশ সব একই রকম একই বিল কিন্তু আমার কাছে সব পাঁচ বছরের আলাদা খরচ দশ বছর আলাদা খরচ পঞ্চাশ বছর আলাদা খরচ একশো বছর আলাদা খরচ পাঁচ বছরে যারা করবেন সেটা এক রকমের ধরুন আপনাদের যে জন্য শুভ খবর এটাই যে পনেরোই সেপ্টেম্বর হচ্ছে আমার বাবার বাৎসরিক কাজ এই পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমি আপনাদেরকে যে কোনো কাজের মূল্য হাফ নেব যদি পাঁচ বছরের বাস্তু দশ হাজার না হতো এখন চার হাজার না হবে এই দশ বছরের বাস্তু যদি বিশ হাজার না হতে এখন আট হাজার না হবে এই পঞ্চাশ বছরের বাস্তু তিরিশ হাজার না হতে এখন ধরুন পনেরো হাজার না হবে একশো বছরে যদি যদি সত্তর হাজার না হতে এখন হয়তো বাড়ি বাইশ হাজার বা কুড়ি হাজার টাকা না হবে এরকমভাবে বাড়ি বন্ধনা করে দেওয়া হয় এইভাবে মানে হিসাব করে হালকা বলে দিচ্ছি সবার বাড়িতে একরকম থাকে না থাকে না সবার বাড়ি রকমভাবেই থাকে কারোর বাড়ি একটু বেশি খারাপ কারোর একটু কম খারাপ কারোর বাড়ি খারাপ নেই শুধু বন্ধনা করবে তার খরচ আলাদা সেরকমই কিন্তু অ্যাপক্স বলে দিলাম যে এরকম খরচ হলে হাফ যে কোনো খরচার জন্যে আপনি আসবেন যে বাস্তুবন্দনা বলুন আর যে কোনো কাজের জন্যই বলুন হাফ খরচে আপনি পেয়ে যাবেন আর তার থেকে ভালো খবর হচ্ছে এখন যে কোনো চেম্বারে আপনি দেখাবেন এই পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ছশো টাকা ভিজিট লাগছে না বা তিনশো টাকাও লাগছে না দুশো টাকা ভিজিটের বিনিময়ে আপনি যে কোনো চেম্বারে আমাকে দেখাতে পারবেন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তার মধ্যে আপনারা আমার যে কোনো চেম্বারে দুশো টাকা ভিজিটের বিনিময় এখন দেখাতে পারবেন নামটা আগে থেকে লিখিয়ে নেবেন কুড়ি জনের বেশি কিন্তু আমি দেখি না পিচারশিধ তন্ত্র সমাজ দীপকশাস্ত্রী কুড়িজনের বেশি দেখে না আপনারাও জানেন এবং তার মধ্যে আপনার নাম আছে কি না দেখিয়ে নেবেন শুনে নেবেন বা লিখি নেবেন আর দুশো টাকা ভিজিট সেটাও জেনে নেবেন কিভাবে কোথায় আসবেন সেটাও জেনে নেবেন আপনারা ভালো করে জানেন আমার কোথায় কবে চেম্বার আছে বুধবার দিন ব্যারাকপুর সকাল নটা থেকে একটা পর্যন্ত হয় শুক্রবার দিন শিয়ালদা দশটা থেকে দুটো পর্যন্ত হয় মেচেদা মাসে একবার বা দুবার হয় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত মেচেদা বাস স্ট্যান্ডের গায়ে হোটেল হিন্দুস্তান শিয়ালদার অ্যাড্রেসটা হচ্ছে মহাত্মা গান্ধী রোড পূর্বী সিনেমা হলের পাশেই কালিকা চপের দোকান সেখান থেকে একটু এগিয়ে আসলে ভাগ্য চেতনা চেম্বারের নাম সেখানে আপনি সকাল দশটা থেকে দুটো পর্যন্ত পাবেন সেটা হচ্ছে শুক্রবার দিন আচ্ছা শনিবার দিন বাঘাজুদ্দিনের চেম্বারে পাবেন নটা থেকে সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এবং সোমবার দিন বাগায়তিনে চেম্বারে পাবেন সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত অনেক সময় বাগায়তিনে বৃহস্পতিবার চেম্বার করা হয় সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত এখানে পেয়ে যাবেন এরকমভাবে এবার কৃষ্ণনগর কৃষ্ণনগরে মাসে একবার বা দুবার বসা হয় সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত স্টেশনের পাশেই তিনাদ লজে পাবেন সবগুলো বলে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে নাহলে আপনাদের সমস্যায় পড়তে হতে পারে কারণ অ্যাড্রেসটা যদি আপনারা এখান থেকে শুনে নেন তাহলে অনেক লিখে নিতে পারবেন ভালো হবে এবং মালদায় যে চেম্বারটা সেবা সেটা মাসে একবার বা দুবার হয় মালদায় হচ্ছে রথবাড়ির মোড় হোটেল ময়ুকে চেম্বার সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত চেম্বার হয় আর একটা আছে হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ি হচ্ছে হিলকা রোড হোটেল এয়ারভু প্যালেস এয়ারভু প্যালেসে সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত বসা হয় মাসে একবার বা দুবার এগুলো জেনে নিচ্ছেন এবং এছাড়াও আরও অনেক জায়গায় চেম্বার আছে যেমন তারাপীঠ অমাবস্যার আগের দিন এবং অমাবস্যার দিন আপনারা সেখানে পেয়ে যাবেন এছাড়া আরও অনেক জায়গায় চেম্বার আছে আপনারা ফোনে একটু জেনে নেবেন জেনে নিলে ভালো হবে আপনাদের সুবিধা হবে বা বর্ধমানে যেমন চেম্বার আছে বর্ধমানের চেম্বার হচ্ছে তিনকোনিয়া বাস স্ট্যান্ড হোটেল নটরাজের পাবেন সেটা সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত তিনকোনিয়া বাস স্ট্যান্ড হোটেল নটরাজে পাবেন সকাল নটা থেকে দুপুর একটা তো প্রত্যেকটা চেম্বারের আমি সময়টা বলে দিলাম সেই সময় অনুযায়ী আপনারা দেখে আসবেন এবং বুঝে নেবেন তাহলে বোঝাতে পারলাম যে ঈশান কোনটা খারাপ থাকলে কি হতে পারে তো ঈশান কোণে যদি আপনাদের বাড়ির কোণে ও হচ্ছে ধরুন বাথরুম বা অগ্নিকোণে যদি বাথরুম থাকে তাহলে এই সমস্যাগুলোর মধ্যে আপনাদের পড়তে হতে পারে তো এই বাস্তু নিয়ে আমি সবসময় আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখি এবং টিপস দিয়ে আপনাদেরকে যে আমি একটা কথাই বলি যে গুপ্তপয়োগ বা টিপস যেটা আমি আপনাদেরকে দূর থেকে দিয়ে থাকি এই যে গুপ্তপয়োগ বা টিপসটা যদি আপনারা সঠিকভাবে যে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু মানে আমার কাছে আসার আগে অনেক উপকার হয়ে যাবে মানে আমার কাছে আসার অনেক আগেই আপনাদের উপকার পাওয়া শুরু হয়ে যাবে আমার কাছে তখন কিন্তু আসার হয়তো দরকার নাও হতে পারে কিন্তু আপনারা ভালো করে জানেন যে গুপ্তপয়োগ বা টিপসটা একটা সময়সীমা পর্যন্ত কিন্তু থাকে তারপরে কিন্তু আর থাকে না সেটা কিন্তু নষ্ট হয়ে যায় বা সেটা ওই অবধি কাজ শেষ হয়ে যায় এবং ওই একই গুপ্ত প্রয়োগ বা টিপস আর দুবার করা সম্ভব নয় কারণ গুপ্তপ্রয়োগ বা টিপস খুঁজো তিন মাস মাস এইভাবে টিকতে পারে তার বেশি নয় তো যেই গুপ্ত প্রয়োগ বা টিপসগুলো আমি আপনাদেরকে দেব সেটা ভাবে সেটা যদি সঠিকভাবে আপনারা কাজ করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনারা উপভোগ পাবেন সেখানে কিন্তু কোনো ভুল নেই আপনারা জানেন আপনাদের উপকারের জন্যে আমি গুপ্ত প্রয়োগ টিপস দিয়ে থাকি যাতে আপনারা উপকার পান যেমন আপনারা দূর দূরান্ত থেকে ফোন করে আমার কাছে আপনাদের সমস্যাটা জানান যে না গুরুজি আমার এই সমস্যা আমি আসবো সে আমি তো ডাইরেক্ট ফোন ধরতে পারি না তো না ফোন ধরে তাদের কাছে আপনারা বলেন এবং উপকার পান এবং তাদের কাছে যে সমস্যাটা বলেন তারা যেটা বলে দেয় আমা আমার কাছে আপনারা আসেন আসার পরে কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট অনেক উপকার বেশি পান আমার গুপ্ত প্রয়োগ বা টিপস করার পরে তো আপনারা উপকার পাবেনি কিন্তু আমার কাছে আসার পরে আরও বেশি উপকার নিশ্চয়ই পাবেন দূর থেকে যদি আমি আপনাদের গুপ্ত প্রয়োগ বা টিপসটা দিয়ে থাকি সেই গুপ্ত প্রয়োগ বা টিপসের যে উপকারটা আপনারা পাবেন তার থেকে বেশি আমার কাছে আসলে অবশ্যই উপকার পাবেন কিন্তু আমি কিন্তু সবসময় বলি যে আপনারা যদি আমার কাছে আসতে চান সবার আগে গুপ্ত প্রয়োগ বা টিপসটা আপনারা বাড়িতে বসে করুন করার পরে আমার কাছে আসার চেষ্টা করুন কারণ গুপ্ত প্রয়োগ বা টিপসে আপনারা দশ পারসেন্ট বা কুড়ি পার্সেন্ট কাজ হলেও হবে যদি বাস্তু খারাপ থাকে তো আপনারা ভালো করে জানেন ন বছর বয়স থেকে আমি বংশ পরম্পরায় তান্ত্রিক মানে শিখেছি ন বছর বয়স থেকে আমার বংশের লোকের হাত ধরে আমি তন্ত্রকথাটা শিখেছি এবং যাকে যে কাজ করে দিই পিচাশিনি তারাতন্ত্র যজ্ঞ তারাপীঠে বসে যোগ্যর মধ্যে আমি যে কাজ করে দিই সে কাজ হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয় যারা গেছেন তারা জানেন এবং তারা স্বীকারও করেছে আপনারা ভালো করে জানেন আমি চেম্বারে জনের বেশি কিন্তু দেখি না চেম্বারগুলো কোথায় কবে কিভাবে আছে সব বলে দিয়েছি যদি আসার ইচ্ছে হয় তাহলে নামটা লিখিয়ে নেবেন এবং কোথায় কিভাবে আসবেন কবে আসবেন সেটা জেনে নেবেন আপনাদেরকে বললাম যে ছশো টাকা বা পাঁচশো টাকা বা তিনশো টাকা ভিজিট এখন লাগছে না আমার বাবার বাৎসরিক কাজ পনেরোই সেপ্টেম্বর সেই পর্যন্ত আমি দুশো টাকা ভিজিটের বিনিময়ে আপনাদের সবাইকে মানে যারা দেখাতে চাইছেন দেখবো দেখে নেবো এবং কুড়িজনের মধ্যে আপনার নামটা লেখাতে হবে কুড়িজনের মধ্যে আপনাকে নাম রেখে দুশো টাকা ভিজিটের বিনিময়ে আমার চেম্বারে দেখা করতে হবে এবং কোথায় কবে কিভাবে দেখা করবেন কোন জায়গায় কবে চেম্বার আছে জেনে নিন আপনার নাম্বারটা কতজনের মধ্যে রইল নামটা জেনে নিন অনেকে বলে যে দাদা আমার নাম তো কুড়ি নম্বরে তাহলে আমি কখন যাব আপনি একদম প্রথমেই আসতে পারেন নাম আপনার কুড়িতে থাকুক বা একেই থাকুক যে আগে চেম্বারে আসবে তাকে আগেই দেখা হবে এবং দুশো টাকা ভিজিট বুঝতেই পারছেন প্রচুর চাপ আছে যারা আগে থেকে নাম লেখাবেন তারাই কিন্তু চান্স পাবেন আর না হলে তারা আবার পরের সপ্তাহ বা পরের ডেটে আবার চান্স পাবেন আমি দুশো টাকা ভিজিট করে দিচ্ছি মানে বুঝতে পারছি এখন প্রচুর চাপ হবে কারণ এটা আমার বাবার উদ্দেশ্যে ওনার মঙ্গল স্মৃতি উদ্দেশ্যে ওনার আত্মা শান্তির উদ্দেশ্যে আমি এই ভিজিটটা দুশো টাকায় করেছি দুশো টাকা ভিজিটের বিনিময়ে আপনার যে কোনো চেম্বারে দেখাতে পারবেন এক দুই নম্বর হচ্ছে যে কোনো কাজের খরচ সেপ্টেম্বর পর্যন্ত আপনারা হাফে করাতে পারবেন যেমন ধরুন বাস্তু পাঁচ বছরের বা দশ বছরে বা পঞ্চাশ বছর বা একশো বছর যে কোনোই বন্দনা করার না কেন সেটা হাফে পাবেন পাঁচ বছরে যদি দশ দশ হাজার টাকা আগে খরচ ছিল সেটা এখন চার হাজারে পেয়ে যাবেন দশ বছরে যদি বিশ হাজার ছিল সেটা আট হাজারে পাবেন এরকমইভাবে বন্ধনার কাজ এখন মানে যে কোনো খরচ কাজের হাফ না হবে আপনার মাঙ্গলিক যদি তিরিশ হাজার টাকা খরচা ছিল এখন ধরুন পনেরো বা আঠেরো হাজার খরচা হবে বা ধরুন কাল অনেক টাকা খরচা ছিল এখন হয়তো তার হাফ হবে যে কোনো কাজের খরচাপ আপনি কালসর্প মাঙ্গলিক যোগ যোগ্রহণযোগ ছন্ন ছড়া যোগ দারিদ্র যোগ যেটাই কাটান না কেন সেটা আপনাকে চেম্বারে এসে দেখা করতে হবে এবং সব কাজ তন্ত্রমতে যত কাজ আছে বা জ্যোতিষ মতে যত কাজ আছে বিচার তন্ত্র সম্রাট দীপকশাস্ত্রী বংশ পরম্পরায় কাজ শিখেছে বছর বয়স থেকে কারো কাজে গিয়ে শিখতে হয়নি সব কাজটাই করে দিতে পারি এবং যোগ্যর মাধ্যমে এবং যোগ্যতা আমি জনের কিন্তু বেশি নিই না আপনারা সেটা ভালো করে জানেন যে পনেরো জনের বেশি কিন্তু আমি যোগ্যই কাউকে চান্স দিই না কারণ এক একজনের কাজ তিরিশ মিনিট লাগতে পারে কারো আধা ঘন্টা কারো পঞ্চাশ মিনিট কারো এক ঘন্টা লাগতে পারে এর জন্য কিন্তু আমি বেশি কাউকে চান্স দিতে পারি না পনেরো জন সেটা যোগ্যর মাধ্যমে মানে যোগ্যই বসাই তারাপীঠে আর অন্য জায়গায় মানে চেম্বারে সেখানে কুড়িজনকে চান্স দিই তার মধ্যে আপনারা নাম লেখাবেন দুশো টাকা ভিজিটের বিনিময়ে দেখাতে পারবেন এখন পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবার সেই বাস্তু নিয়ে আলোচনা করছিলাম তার মাঝখানে একটা টিপস বা গুপ্ত প্রয়োগ আমি দেবো বাস্তু যে আলোচনাটা করছিলাম সেই আলোচনাটা হচ্ছে কোণ অগ্নি অগ্নিকোণে আলোচনা করলাম এবার বলি যে আপনার বায়ুকোণ আর বায়ু বায়ুকোণ আর কোণ সেখানে জল মানে বায়ুকোণে জল থাকা উচিত আর কোণে হচ্ছে ফাঁকা থাকা উচিত বা ড্রয়িং রুম থাকা উচিত বা সেখানে আপনার গোয়াল ঘর করা উচিত এইসব অনেক কিছু আছে সেগুলো নিয়ে বিস্তর আলোচনা করতে পারছি না এখন কারণ সময় কম যেহেতু তো যেটা নিয়ে আলোচনা আমি করছি যে বায়ুকোনার নৈরিতকোন বায়ুকোনার নৈরিতকোণে যদি ঠাকুর ঘর বা রান্নাঘর হয়ে যায় তাহলে আপনার বাড়িতে গায়ে আগুন লেগে যাওয়ারও সম্ভাবনা কারণ না কারণ আছে কেউ আগুনে পুড়ে সুইসাইড করারও সম্ভাবনা আছে কেউ গলায় দড়ি দেওয়ার সম্ভাবনা আছে বা আপনার বাড়িতে হঠাৎ করে কারোর বড় অ্যাক্সিডেন্টে মরে যাওয়ার সম্ভাবনা আছে কারণ বায়ুকোণ আর কোণে যদি আর রান্নাঘর বা আপনার ঠাকুর ঘর থেকে থাকে তাহলে এই সমস্যাগুলো কিন্তু বারবার আসবে বা আপনার বাড়ির কোনো বউ মা বা ছেলে বা আপনার বাড়ির ছেলে বা কোনো মেয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে ধরুন একজনের সাথে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে আরেকজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে কেন আপনার যদি বায়ু কোন আর নৈরিত কোণে যদি রান্নাঘর থেকে থাকে তাহলে বা মিটার ঘর থেকে থাকে বা ঠাকুর ঘর থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলোই পড়তে হতে পারে বা আপনাদের বিনা কারণে কোর্ট কাচারি থানা পুলিশে জর্জরিত হয়ে যেতে পারেন সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা কম থাকবে তাহলে বুঝ বুঝতেই পারছেন যে বাড়ির বায়ুকোণ বা নৈরিতকোণ খারাপ থাকলে কতটা খারাপ হতে পারে বায়ুকোণ বা নৈরিতকোণ খারাপ থাকলে বাড়ির কেউ জলে ডুবেও মারা যেতে পারে বা জল থেকে তাদের প্রাণ হানি হতে পারে বা কোনো ইতর প্রাণীর কামড়ে মারা যেতে পারে সাপ বিড়াল কুকুর বাঘ যাই তাদের কামুড়ে মারা যেতে পারে যদি বায়ুকোণ আর নৈরিতকোণ খারাপ থাকে তাহলে বুঝতেই পারছেন আমাদের বাড়ির চারটে দিক আছে ঈশানকোণ অগ্নিকোণ বায়ুকোণ নৈরিতকোণ তো এই চারটে দিকের মধ্যে চারটে দিক যদি ভালো থাকে তাহলে আপনার বাড়ি সব কিছু মঙ্গল কিন্তু এখনকার দিনে কারোর বাড়ি চারটে দিক তো ভালো নেই একটা দিক ভালো আছে কিনা না সন্দেহ আছে যে যেখানে পারছে জায়গা কম বলে সেখানে সব কিছু করছে কোন মানে জল সেই জায়গাটা আপনার কী কী করা উচিত ছিল জলের রিজার্ভার সেপটিক ট্যাঙ্ক কুয়ো এইসব করা উচিত ছিল বা সেখানে আপনি কি করে ফেলেছেন বায়ু কোণে কি করলেন রান্নাঘর করে ফেললেন তাহলে আপনার বাড়িতে আগুন সব সময় নিজেদের মধ্যে অশান্তি লেগে থাকবে বা বায়ু কোণে করলেন কি ঠাকুর ঘর সব সময় নিজেদের মধ্যে রোগ অসুখ লেগে থাকবে অশান্তি লেগে থাকবে সুইসাইডের টেন্ডেন্সি থাকবে কেউ কারোর কথা সহ্য হবে না এই বায়ু বায়ুকোণ আর কোণ খারাপ থাকলে রোগ অসুখে সবসময় জর্জরিত থাকবেন টাকা পয়সা নাই নাই থাকবে মানে আর সে যত ইনকাম করুক সেখানে কিন্তু এক জায়গায় করতে পারছে না তো এই বাস্তু যদি আপনাদের খারাপ থাকে তাহলে কিন্তু সব খারাপ হয়ে যাবে এটা চিন্তা ভাবনা কিন্তু করতে হবে বাস্তু বন্ধনা পিচার সম্রাট দীপক শাস্তি ছাড়া আপনাদের কেউ করে দিতে পারবে না তার কারণ কারণ নবছর বয়স থেকে বংশ পরম্পরায় কাজ শিখেছি আর বাস্তু নিয়ে আমি কাজটা খুব ভালো করে শিখেছি আমার বংশের লোকের গুরুজনদের হাত ধরে এবং বারো বছর এই মিডিয়াতে আমি বাস্তু নিয়ে বলি অন্য কেউ কিন্তু আগে বাস্তু নিয়ে বলতো না জানতোই না এখন আমার বই দেখে টুকে লিখে নিয়ে এসে বলে বা আমার অনুষ্ঠান দেখে নকল করে বলে অনেক জ্যোতিষান্ত্রিক আছে তারা রাতের অন্ধকারে আমার বাড়িতে গিয়ে কিন্তু বাস্তু বন্দনাটা করে নিয়ে আসে তারা কাজ জানে অন্য অন্য কাজ কিন্তু বাস্তুবন্দনার কাজ জানে না তার জন্য পিচার শুধু দীপক শাস্তিকেই দরকার হবে এই বাস্তুবন্দনা আমার কাছে গিয়ে তারা রাতের অন্ধকারে গাড়ি দাঁড় করিয়ে করে নিয়ে আসে কারণ বাস্তুবন্দনা আমি ছাড়া কেউ করতে পারে জানি না হয়তো অনেকে করতে পারে কিন্তু সঠিক পারে কিনা জানি না আমি বাস্তু পাঁচ বছরে বন্দনা করি দশ বছরের পঞ্চাশ বছরে বা একশো বছরের এই চারটে কেন আমি আগে উদাহরণ দিয়েছি কারণ যার সামর্থ্য যেরকম সে সেরকমভাবে করাবে যার সামর্থ্য কম সে কম করাবে যার সামর্থ্য বেশি সে বেশি করাবে এর জন্য বাস্তু বাস্তুটা এইভাবে আমি বন্ধনা করে দিই আর বংশ পরম্পরায় ন বছর বয়স থেকে কাজ শিখেছি বলে আমি যে কোনো কাজ আপনাদের সাকসেস করে দিতে পারি এবং তারাপীঠে নিয়ে গিয়ে যাদের খুব বড় বড় সমস্যা পড়ে তারাপীঠে নিয়ে গিয়ে করি যাদের ক্ষমতা আছে অনেক বেশি মানে অনেক খরচা করার তারা আমার কাজ আমাকে নিয়ে তাদের বাড়িতে বসিয়ে যোগ্য করি নেয় বা সব কাজ সেরে নেয় তার খরচ অনেক বেশি হয় তো আপনাদের যেটা এখন সুবিধা হলো আরও যে ছশো টাকা বা পাঁচশো টাকা ভিজিট লাগছে না বা তিনশো টাকাও লাগছে না এখন দুশো টাকার বিনিময়ে যে কোনো চেম্বারে কুড়িজনের মধ্যে নাম লিখিয়ে আপনারা দেখাতে পারবেন এবং উপকার পাবেন মানে কাজের খরচাটা আলাদা কিন্তু ভিজিটটা দুশো টাকা একজনের দুশো টাকা ভিজিট দুজনে জানতে গেলে তার ডবল লাগবে তো সেটা মাথায় নিয়ে আসবেন এবং কজনের মধ্যে নাম আছে কবে কোথায় আপনি চেম্বারে আসবেন সেটা জেনে নিয়ে নামটা লিখিয়ে এবং আপনার নাম কত নাম্বার আছে জেনে নিন কোন সময় আপনি আসবেন একটু ফাঁকা পাবেন সেটাও জেনে নিন অনেকে বলে আমার একটু ফাঁকা ফাঁকা দরকার ভিড়ে যাব না সেই সময়টা আপনি জিজ্ঞাসা করবেন তারা বলে দেবে আমার অ্যাসিস্ট্যান্ট না বলে দেবে আর যখন বাড়ির থেকে আসবেন এইটুকুনি ধুলো বা ঝাড় দিয়ে মাটি অনেকের ফ্ল্যাট বাড়ি আছে মাটি নেই বা ধুলো ধুলোটা ঝাড় দিয়ে মানে ঝাড় দিয়ে এইটুকুনি ধুলো কাগজে করে নিয়ে আসবেন যাদের মাটি আছে তারা অবশ্যই এইটুকুনি মাটি নিয়ে আসবেন তবে গিয়ে আপনাদের কিন্তু আমি বাস্তুর কাজ করে উপকার করে দিতে পারবো এবং বাস্তুর যে সমস্যা আছে সেটা তো আপনি এসে বলছেনই যদি অন্য কোনো সমস্যা আছে কি সেটা আমি মাটি টেস্ট করে বা ধুলো টেস্ট করে বলে দেবো যে আর কি কি সমস্যা আছে যে সমস্যাটা নিয়ে আসবেন সেটা বলবেন আর যেটা নেই সেটা আমি দেখে দেখব যে আর কোনো সমস্যা আছে কি না সবার আগে আপনি যত বড়ো তান্ত্রিক জ্যোতিষকে আপনি দেখান না কেন আপনার সমস্যায় পড়েছেন ব্যবসা হচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছেলে মেয়ে কথা শুনছে না যে কাজে যাচ্ছেন বাধা পড়ছে অশান্তি শেষ নেই রোগ অসুখের শেষ নেই আশেপাশে লোকের সাথে অশান্তি লেগে যাচ্ছে নিজের বাড়ির লোকের সাথে অশান্তি লেগে যাচ্ছে খেতে বসতে উঠতে বসতে শুতে সময় ঝামেলা এইসব সমাধান করার জন্য আপনাকে বাস্তুর মাটি নিয়ে পিচারসিদ্ধ তন্দ্রসমার শাস্তির চেম্বারে মানে আমার চেম্বারে আপনাকে দেখা করতে হবে যদি সঠিক কাজ করাতে চান কারণ বাস্তুবন্ধনা আমাকে ছাড়া আর কেউ করে দিতে পারে মানে আমি ছাড়া কেউ করতে পারবে না এরকম বলতে পারি মানে জোর গলায় বলি এখন না বারো বছর থেকে বলে আসছি এখন অনেকে দেখে দেখে বলছে কি বলছে তারা জানে আমার মতন করে কিন্তু বলতে পারবে না ও আদৌ কোন দিকে কি জানে না সেটা শুধু বলার দরকার আমার নকল করে বলে যাচ্ছে সেটাই সাবধান করে দিচ্ছি বাস্তুবন্দনা পিচার সিদ্ধ তন্ত্রসমার দীপক শাস্তিকে দিয়ে করালে আপনার উপকার হবে আর যেটা এখন বলবো যে জিনিসটা সেটা আপনাদের অনেক উপকারে লাগবে এখন একটা গুপ্ত প্রয়োগ বা টিপস দেবো সেটা আপনার সঠিকভাবে লিখুন যাদের বাড়িতে মানে বাস্তু খারাপ আছে কিন্তু অথচ শত্রু প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনি এই মুহূর্তে আমার কাছে আসতে পাচ্ছেন না বা টাকা খরচা করতে পাচ্ছে না বাস্তু বন্ধনা করতে পাচ্ছেন না শত্রু বেড়ে যাবে মানেই আপনার বাড়ি বাস্তু খারাপ অবশ্যই আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার বাড়ি ঈশানকোন বা অগ্নিকোণ বা বায়ুকোন এই তিনটে দিকের মধ্যে যে কোনো দুটো দিক অবশ্যই খারাপ আছে শত্রু বাড়া মানে আপনার বাড়ি বন্ধনা করে তবে আপনাকে শত্রু দমন করতে হবে কিন্তু বাড়ি যদি বন্দনা করতে পারছেন না বা আমার কাছে আসতে পারছেন না আমি যে বাড়ির বন্ধনাটা দিচ্ছি সেটা একটু করে নিন বাড়ি বন্ধনা না মানে যে টিপসটা দিচ্ছি সেটা করলে আপাতত আপনার দু তিন মাস শত্রু দমন থাকতে পারে তিনটে আম পাতা নিয়ে আসবেন আম পাতা নেবেন বৃহস্পতিবার নিয়ে আসবেন বৃহস্পতিবার আম পাতা নিয়ে এসে তার উপরে তার উপরে লিখবেন ওম খাং ক্লিং ফটা ওম খাং ক্লিং ফটছোয়া ওম ক্লাং ক্লিং ফট লিখলেন উপরে তিনটে আম গাছের পাতা নিয়ে আসবেন তিনটে আম পাতা নিয়ে আসবেন ওই পাতার উপরে এটা লিখলেন পিছনে আপনার শত্রুদের নাম লিখবেন লিখে ওই লেখার পরে ওই তিনটে যে পাতা তিনটে পাতার পিছনে শত্রুদের নাম লিখলেন লিখে রাখবেন শিব ঠাকুরের বা মা লক্ষ্মী বা যে কোনো দেবদেবীর পায়ের সামনে রেখে ওটাকে ধূপ ঘোরাবেন আর শত্রুদের নাম বলবেন আর যে মন্ত্রটা বললাম সেই মন্ত্রটা আপনারা বলবেন বলে আপনার বাড়ির যে কোনো তিনটে জায়গায় পাথর চাপা দিয়ে রাখুন যে কোনো পাথর অন্ধকারের মধ্যে রাখবেন কিন্তু একই জায়গায় তিনটে পাতা হলে হবে না এই ঘরে যদি একটা রাখেন ওই ঘরে একটা রাখতে হবে বা এইখানে একটা রাখলে ওখানে একটা রাখতে হবে কিন্তু অন্ধকার জায়গা রাখতে হবে সেখানে যেন কোনো আলো না ঢোকে সেখানে পাথর চাপা দিয়ে রাখবেন দেখবেন আপনার শত্রুরা সাত দিনের মধ্যে দেখবেন দমন হতে শুরু করেছে এবং মাথা নত করতে শুরু করেছে পরীক্ষিত করা টিপস বিচারসিদ্ধ শাস্তি পরীক্ষিত করা টিপস আবারও টিপস দেবো আর একটা কিন্তু করবেন ভুল করলে ক্ষতি হতে পারে শত্রু বাড়বে করবেন সঠিকভাবে এবার আসি অন্য আর একটা কথায় যে টিপসটা আবার দেব আর একটা কথা আসি যে এই যে মাস চলছে ফলোহারিনি অমাবস্যা এই যে সামনে ফলোহারি অবস্যা এই অবস্যা আপনারা কি করবেন আগে টিপস দিয়েছিলাম এখনও আবার টিপস দিচ্ছি এবং ফলবাহনী অমাবস্যায় কি কি উপকার পেতে পারেন যারা আমার কাছে ফলবাহনী অমাবস্যায় আহুতি দিতে চান তারা তারাপীঠে তারা অবশ্যই যে ফলটা পছন্দ করেন মা সব থেকে ভালো খান সেই ফলটা দিয়ে যজ্ঞর মধ্যে আহুতি দেওয়ার সুযোগ পাবেন এবং আপনার মনোকামনা করার জন্যে ফল মানে একটা ফল পাওয়ার জন্য আপনি চাকরি পাচ্ছেন না সেই আশা নিয়ে আপনি ধরুন আমটাকে আহুতি দিলেন ভুলেও এক বছর আম খাবে না খেলে কিন্তু আপনার মনোকামনাটা পূর্ণ হবে না পরের বছর আবার ওই আমটাকে দিয়ে যজ্ঞর ওখানে কাজ করে দিলে ওইটাকে গঙ্গায় ভাসিয়ে দিলে আপনি আবার আমটা খেতে পারবেন আপনার ফলটা কিন্তু তার মধ্যে পূরণ হবে যে ফলটা আপনি ভালো খান সেই ফলটা কিন্তু যোগ্য দিতে হবে অনেকে বলে ধর লিচু খায় না লিচুটা দিয়ে দিই আপনি ফল পাবেন না যেই ফলটা ভালো খান মহা তারার উদ্দেশ্যে মহাযজ্ঞে তারাপীঠ ধামে আপনি আমার পিচাশ্রিনী তারাতন্ত্র যোগ্য বসে আহতি দিলে আপনার হান্ড্রেড পারসেন্ট আহতিতে কাজ হবে এবং যারা মনে করছেন যে আহতি দেওয়ার জন্য তারাপীঠে ফলো হয়নি যেতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করবে এই নাম্বারে অনলাইন নাম্বার দিয়ে দেওয়া হবে সেখানে টাকা ফেলে দেবেন যে যতটা পারবেন আপনাদের নামে সেটা পুজো বা আহতি দিয়ে দেওয়া হবে আর যারা পারবেন তারা অবশ্যই যজ্ঞে আহতি দিতে গেলে কি করতে হয় কোথায় কিভাবে দেখা করবেন কি ফল নিয়ে যেতে হবে সেটাকে জেনে নেবেন এই ফলহানি অমাবাস কিন্তু খুব আগে খুবই মাহাত্ম যে যা ফল মনোকামনা করে মানে যেটা আশা করে সে ফল দিয়ে যদি যোগ্যর মধ্যে হাউতি দেয় অবশ্যই তার পূরণ হবে এক বছরের মধ্যেই পূরণ হবে এটা কিন্তু কোনো ভুল নেই এটা কিন্তু একদম পরীক্ষিত করা আর এই ফলহানি অবশ্য মা স্বয়ং মা তারা বা বামদেব সবার উপর কৃপা করেন এবং তারা যে কোনো মুহূর্তে কাউকে ওই দিনে ফলআইনী অবাসায় দেখা দিতে পারে তারাপীঠে কোন রূপে দেখা দেবে কেউ জানে না কিন্তু এই সময় ফলবায়নি অবসায় যারা তারাপীঠে যাবেন কোনো ভিকারি বা গরিব দেখবেন গায়ে করে একদম পচা গন্ধ বেরোচ্ছে বা নোংরা জিনিস পরে আপনার সামনে এসছে তাড়াবেন না যত আর সাধ্য আপনি ততটাই তাকে দান করবেন সে যদি খেতে চায় তাকে খাবার দেবেন বা যা চাইবে সেটা দেবেন যদি আপনি করেন সারা জীবন কিন্তু আপনি সুখী থাকতে পারবেন না আপনার পরীক্ষা চলছে এই সময় ফলহীন অবস্থা তারাপীঠে কিন্তু এরকম কাউকে তাড়াবেন না আপনার পরীক্ষা হয়তো মা তারা বা বাম দেব এসে নিতে পারে খুব নোংরা অবস্থা বা মানে গাছ পাথে গন্ধ বেরোচ্ছে পচা আগে পচে গেছে গায়ে কুষ্ট হয়েছে দেখা দিতে পারে কিন্তু আপনারা কিন্তু তার উপর কোনো অন্যায় কাজ করবেন না বা তাকে কোনো তার উপর অত্যাচার করবেন না কেন কারণ আপনার পরীক্ষা চলছে মা তারা বা বাম দেবেশে পরীক্ষা নিতে এসে এই ফলহানি অবস্যা এতটাই মাহাত্ম এই ফলহায়নি অবস্থায় যে ফল দিয়ে আপনি যজ্ঞর মধ্যে মানে দীপক শাস্তির যোগ্য আহুতি দিবেন কার যোগ্য আহুতি দিলে কাজ হবেই না আমার যোগ্যে যারা আহুতি দিয়েছে তারা এক বছরের মধ্যে ফল পেয়েছে ভালো কামনা নিয়ে আসবেন এবং কত টাকা যজ্ঞে আহুতি পড়বে ফল নিয়ে বলে দেওয়া হবে আমার যজ্ঞে জনের মধ্যে আহুতি দেওয়ার সুযোগ পাবেন বাদ বাকি পনেরো জন আমার যারা আছে তারা কাজের জন্যে আছে আর যারা শুধু আহুতি দেবেন তারা কুড়িজন চান্স পাবেন এই কুড়িজনের মধ্যে আপনি নাম লিখিয়ে নেবেন আহুতি দেওয়ার জন্যে কত টাকা খরচা হবে আর কত ফল লাগবে কি লাগবে বলে দেওয়া হবে সেটা নিয়ে চেম্বারে দেখা করবেন এবং যোগ্য মানে তারাপীঠে দেখা করবেন আর যজ্ঞের আহুতি টাকা জমা করে আপনি যজ্ঞে বসে আহুতিটা দিয়ে দেবেন আপনার মনোকামনাটা করবেন করে আজ্ঞের যে পূর্ণ আহুতিটা দেওয়ার সেটা ফল দিয়ে করিয়ে দেবো দিলে আপনি সেই ফলটা এক বছরের মধ্যে পাবেন এই মহা এই যে ফলহনীয় তা প্রচুর মাহাত্ম রাখে এই মাহাত্মটা প্রচুর পরিমাণে আপনি উপকার পাবেন যে কাজ আপনি করতে দেবেন সেই কাজটা ওখানে সাকসেস হবে এই ফলহনীয় অবস্যা আগে থেকে যোগাযোগ করে নেবেন কারণ এখন এই ফলহনীয় অবসায় যারা আমার সাথে চেম্বারে দেখা করবেন তিনশো টাকা তো ভিজিট লাগছে না দুশো টাকা ভিজিটে দেখাতে পারছেন কারণ ওই সময় থেকে দুশো টাকা ভিজিট হয়ে যাচ্ছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমার বাবার বাৎসরিক কাজের স্মৃতি উদ্দেশ্যে আমি দুশো টাকা ভিজিট করে দিলাম পাঁচশো ছশো বা তিনশো নিচ্ছি না দুশো টাকা কুড়িজনের মধ্যে নাম লেখান চেম্বারে দেখা করুন আপনার সমস্যাটা জানান কি করে সমাধান করতে হবে যেটা খরচা হবে বলবো খরচা করে আপনি করে নিন বুঝতেই পারছেন বিচারশিত দীপক শাস্তির কাছে ভিড় তো হয় এবং যে কোনো কাজ সাকসেস হয় এটা আপনারা বুঝতে পারছেন কারণ নবছর বয়স থেকে এই কাজ বংশ পরম্পরায় কিন্তু আমি শিখে এসেছি অন্য কারো কাজে শিখতে হয়নি আমার কাছে যারা শিখেছে তারা এখন অনেক নামও কামিয়েছে এবং তারা অনেক ভালো কাজও করে দিতে পারছে কিন্তু আমার মতন গুপ্তপয় বা টিপস বা বাস্তুর কাজ কেউ পারবে না আমার শিষ্যরাও পারবে না কারণ আমি শিখতে গেলে অনেক বছর লাগে তারা দু বছর তিন বছর শিখেছে তারা কতটা শিখতে পারবে কারণ জ্যোতিষী জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিক শেখা বা পামিস্ট শেখা বা তন্ত্র শেখা সেটা সমুদ্রের মতন গভীর শিখে শেষ করা সম্ভব নয় তাই যেটুকুনি শেখানো হয় তারা যাতে সেই কাজটা নিয়ে চলতে পারে অন্য কোনো কাজ মিথ্যে ফলস না করে সেটা আমি সবাইকে বলি যে সৎপথে করে সবাই করো ভালো থাকবে উপকার পাবে তো ফলোনি হ ফলোয়নি বললাম ফলোয়নি অবশ্য একটা টিপস দিচ্ছি আবার নতুন করে আগে যেগুলো দিচ্ছি সেগুলো করতে পারেন আর আজকে যেটা দিচ্ছি সেটাও করতে পারেন যে কোনো মন্দিরে তেরো কিলো চাল তেরো কিলো ডাল একান্ন টাকা হোক একশো এক টাকা হোক খানা ফল একই ফল দশটা হতে পারে কিন্তু পাঁচ রকমের ফল মিলিয়ে তেরোখানা ফল মন্দিরে কাঁচা হলুদ ধূপকাঠি মোমবাতি সিঁদুর আলতা যে কোনো মন্দিরে দান করুন বা মন্দিরে দান করতে গিয়ে দেখবেন ভিকারি পড়ে গেছে আপনার কাছে খাবার চাইছে তাকে চাল ডালটা দিয়ে দিন বাদ বাকিটা মন্দিরে দান করে দিন বা ভিকারিটাকে যথাসাধ্য আপনি দান করুন আর ব্রাহ্মণকে আপনি একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা যেটা আপনার সামর্থ্য হয় সেটা দিন এতে নটা গ্রহে শান্তি হবে এবং উপকার পাবেন এই ফলহানি অমাবস্যা ফলোরহানি অমাবস্যা যখন থেকে পড়ছে চতুর্দশী থেকে শুরু করে ফলহানি অমাবস্যা পর্যন্ত আপনি যদি এগুলো দান করেন মন্দিরে আপনি অনেক উপকার পাবেন হাজার হাজার পার্সেন্ট মানে একশো কেন বলবো হাজার লাখ লাখ উপকার পাবেন এবং এই অমাবস্যায় কেউ যদি মনে করে যে আমার প্রচুর বিপদ আসছে বাড়িটা বন্দনা করানো হচ্ছে না টাকার মানে সমস্যায় বা আর্থিক সংকট যে বাস্তুটা বন্দনা আমাকে দিয়ে করাতে পারছেন না যদিও এখন অনেক কম টাকায় করে দিচ্ছি তাও পাচ্ছেন না তাহলে আপনি এক ফানা মানে একটা ছড়ায় যা কলা থাকবে সেই কলাটা কিনে আপনি যা টাকা নেবে তাই দাম দর করা যাবে না এক ছড়া কলা নিয়ে মানে এক ফানা বলা হয় ওটাকে একটা ছড়া কলাকে ফানা বলা এক ফানা বলা হয় সেই কলার ফানা বা এক কলার ছড়াটাকে নিয়ে যে কোনো গরুকে খাই দিন যা দাম নেবে ইক দাম করবেন না দেখবেন আপনার অনেক কিছু শান্তি হচ্ছে এবং অনেক কিছু মঙ্গল হচ্ছে এবং শত্রু দমন হয়ে যাচ্ছে এটা যে ফলহানি অমাবস্যায় করতে হবে যদি এই ফলহানি অমাবস্যায় দিনে আপনার বাড়িতে টাকার মানে সমস্যা দেখা দিচ্ছে রাখতে পাচ্ছেন না বাস্তু বন্দনা করানো হয়নি টাকা রাখতে না পারলে ভাববেন বাস্তু খারাপ আছে তাহলে আপনি কি করবেন এই অমাবস্যার দিনে সকালবেলা দশটার মধ্যে অমাবস্যা যদি নাও পড়ে অমাবস্যা তো দুটোর দিকে পড়লো কিন্তু ওই দিনে ওই দিনে তো অমাবস্যা পড়বে চতুর্দশী হয়তো লেগে আছে সকালবেলা দশটা সাড়ে দশটার মধ্যে সকাল থেকে মানি প্ল্যান্টের গাছ কিনে নিয়ে বাড়িতে ঢুকবেন ঢুকে আপনার বাড়ির দরজা থেকে ঢুকতে ডান দিকে আর বেরোতে বাদিক দিক লাগিয়ে দেবেন দিয়ে জল দেবেন দিয়ে একটা কাঁচা টাকার কয়েন একটা তুলসী পাতার কিছু আতপচাল দিয়ে ওই মানি প্ল্যান্টের গাছের নিচে পুঁতে দেবেন দেখবেন এতে আপনার অনেক বাড়িতে টাকা পয়সা আসবে ধরে রাখতে পারবেন তাতে খরচা হবে না কিন্তু এটা চতুর্দশী বা করতে হবে হবে তবে কাজ হয়নি তাছাড়া কাজ হবে না যাই হোক এবার যে বাস্তু নিয়ে আলোচনা করছিলাম যে ধরুন আপনার বাড়িতে অনেক সমস্যা বাড়িটা বন্ধনা করতে গেলে বিচার শীত দীপক দীপকশাস্তির সাথে যোগাযোগ করতে হবে বাড়িটাকে বেঁধে নিতে হবে আর আপনাদের তো বলেছি এখন দুশো টাকা ভিজিটের বিনিময়ে আমাকে দেখাতে পারবেন যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন দুশো টাকায় সমাধান হবে না কিন্তু দুশো টাকার ভিজিটের বিনিময়ে আমাকে দেখাতে পারবেন তো যাই হোক আমার যারা অনুষ্ঠান দেখেন তাদেরকে একটা কথাই বলার যে আমার গুপ্ত প্রয়োগ বা টিপসগুলো আপনারা সঠিক করুন করে উপকার পেলে তবে আমার কাছে আসুন আমি কিন্তু সবার ডাকি না আসুন আসুন আর আমার কাছে ভিড়ও দেখবেন যারা হয়ে গেছেন তারা অনেকে প্রশ্ন করেছে আমার যোগ্য শেষ হওয়ার পরে যে দাদা আপনাকে একটা কথা বলার আছে আমি অনেকে কথা বলে না অহংকারে আপনারা দেখবেন যজ্ঞ থেকে আমি বেরোনোর পরে কেউ যদি আমার সাথে কথা বলতে বলতে রাস্তা থেকে আসে আমি হ্যাঁ না কথা অ্যান্সার দিই আমাকে অনেকে বলে যে দাদা সবার এত ভিড় আপনার ভিড় নেই কেন আমরা যোগ্যটা দেখলাম আবার সবার থেকে আলাদা আপনি সবাইকে পাশে বসিয়ে সময় নিয়ে কাজ করছেন এবং সবার যোগ্য এক ঘন্টা দু ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে তাদের দুশো তিনশো লোক নিয়ে কী করে হচ্ছে আর আপনার পনেরো জন লোক নিয়েও আপনার পাঁচ ঘন্টায় শেষ হচ্ছে না কি ব্যাপার তখন আমি বললি বলি তাদের যে এটা হচ্ছে যাদের সঠিক যে কাজটা সেই কাজটার আমি সংকল্প করিয়ে যজ্ঞর মধ্যে ফেলাই তা বেলপাতা তুলসী পাতা হাতে দিয়ে আমি কি মন্ত্র বলছি বা সে কী শুনতে পাচ্ছে সবাইকে একসাথে বললাম ফেলে দাও কাজ হয়ে গেছে এরকম না প্রত্যেকের কাজের সিস্টেম আলাদা প্রত্যেকের কাজ আলাদা আলাদা প্রত্যেকের কাজকে আমি আলাদা আলাদা করে করে দিই এবং জন কেন সেটাও বললাম যে পনেরো জনের কাজ করতে যদি আমার সা সাত আট ঘন্টা লাগে তাহলে আমি কি করে আড়াইশো লোকের কাজ দু ঘন্টায় করব তখন তারা বুঝতে পারে যে হ্যাঁ উনি জনের কাজ পাঁচ ছ ঘন্টা যদি লেগে যায় তাহলে আড়াইশো লোকের কাজ করতে গেলে ছ দিন লেগে যাবে আর অনেকে দু ঘন্টায় আড়াইশো তিনশো লোকের কাজ করে ফেলছে সেটা কি করে করছে আমি জানি না তাদের সংকল্প করায় না তো আমার কাজ এইভাবেই আমি করি জনের মধ্যে নিয়ে করি এবং সবাইকে সময় দিয়ে কাজ করি এবং যারা আমার কাছে কাজে আসে তারা সময় পায় এবং সময় নিয়ে কাজ করে এবং তারা হানড্রেড পার্সেন্ট উপকার পায় এবং কেউ বলে না যে আপনার কাছে উপকার হবে না প্রত্যেকে উপকার পায় কেউ উপকার পায় না এরকম নেই তো প্রত্যেকের কাছে একটাই কথা যারা আমার গুপ্ত প্রয়োগ বা টিপস করেন বা আমার অনুষ্ঠান দেখেন তাদেরকে একটা কথাই বলবো সঠিকভাবে আমার গুপ্ত প্রয়োগ বা টিপসটা করুন বা আমার অনুষ্ঠানটা একটু ফলো করুন আপনারা ঘরে বসেই অনেক উপকার পাবেন তার জন্যে আমার কাছে আসতে হবে এরকম কোনো মানে নেই আমি কুড়িজন আমার কাছে চেম্বারে হয়ে বেশি হয়ে যায় এবং আপনি যদি আসতে চান কুড়িজনের মধ্যে নাম লিখিয়ে আসুন কোনো সমস্যা নেই এবং আপনি সেখানে এসে সুযোগটা পাবেন এবং কাজটা পাবেন কারণ ন বছর বয়স থেকে বংশ পরম্পরায় কাজটি কিছু তো কাজ কারোর মিস হয় না হ্যাঁ এক লাখ কাজ করি হয়তো এক লাখ লোকের কাজ করলাম কারোর মিস হতে পারে কিরকম সে যদি ভুল করে থাকে তার মিস হবে তাও আমি তারটা ঠিক করে দিই কিন্তু বংশ পরম্পরায় তান্ত্রিক যেটা করে দেবো সেটাই কাজ হবে এবং যজ্ঞর মধ্যে তারাপীঠে যে মহাপীঠ তারাপীঠ সেইখানে যে যজ্ঞটা হয় পিচাসিনী তারাতন্ত্র যজ্ঞটা পিচাশি তো তন্ত্র সময় শাস্তি আমি করে থাকি এবং সেখানে পনেরো জনের মধ্যে আপনাকে চান্স নিয়ে কাজটা করতে হবে যদি জনের মধ্যে আপনি চান্স পান তবে আপনি আমার কাছে আসবেন জনের মধ্যে জনের মধ্যে যে কোনো চেম্বারে চান্স পেলে এসে কাজটা করাবেন বা জনের মধ্যে চেম্বারে এসে দেখাবেন এক দুই হচ্ছে এই যে ফলবাহিনী অমাবস্যায় বললাম যারা যেতে চান তারা অবশ্যই আমার সাথে দেখা করতে পারেন এবং কতটা কার কি খরচা হবে সেটাও বলতে পারবো ফোনে যোগাযোগ করে আসুন এবার যে একটা গুপ্ত প্রয়োগ বা টিপস দেবো সেটা করুন এখনকার দিনে দেখবেন প্রত্যেকের সংসারে ছেলে মেয়েদের নিয়ে একটা অশান্তি তারা কথা শুনতে চায় না এরকম একটা গীতা তাদের যে কোনো ব্যাগে দিয়ে দেবেন স্কুল ব্যাগে আর বালিশের ভিতর এরকম দশ টাকা বা কুড়ি টাকার দামে একটা গীতা দিয়ে দেবেন দেওয়ার সময় হরে কৃষ্ণ হরে রাম রাম রম হরে হরে এই নামটা একুশবার বা বার বলে দেবেন এবং যখন আপনার সন্তান ঘুমাবে বালিশের ভিতর তো এই গীতাটা তো থাকবেই তখন ওর কানে কানে যখন ঘুমাবে কানে কানে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই নামটা এগারো বার দিয়ে দেবেন কানের মধ্যে ও ঘুমাবে এবং এগারোবার জয় শ্রীকৃষ্ণ এরম বলবেন বা হরিওম বার বলবেন তাদের দেখবেন আপনার সন্তান দুষ্টুমি কমি দিয়েছে পড়াশোনা করছে এবং এর সাথে একটা কি করবেন যদি বাস্তু খারাপ থাকে এই টিপসটি কিন্তু কাজ হবে কিছুটা কিন্তু বাস্তুটা ঠিক করাতে হবে যার বাড়ি সন্তান দুষ্টুমি করছে বা খারাপ পথে চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে তার বাস্তুটা আগে গেছে মানে খুব খারাপ অবস্থায় গেছে এবং তার গ্রহগত সমস্যা চলছে এটা করার সাথে সাথে আপনি কি করবেন পাঁচ দিন করতে হবে পাঁচ দিন পাঁচ দিন পাঁচটা করে তুলসী পাতা নিয়ে শ্রীকৃষ্ণ চরণে দেবেন আর বলবেন এ কৃষ্ণ আমার ছেলে যত বা আমার মেয়ে যত দুষ্টুমি তুমি নিয়ে নাও তোমার যত ভালো সেগুলো আমার ছেলে মেয়েকে দিয়ে দাও পাঁচটা তুলসী পাতা পাঁচ দিন নিয়ে গোবিন্দর পায়ে রেখে এটাকে বলতে হবে তাহলে দেখবেন আপনার সন্তান খুব সুখকর হবে এবং ভালো জায়গায় যাবে যদি বাস্তু খারাপ থাকে আমাকে দিয়ে আগে করিয়ে নেবেন এতে বাচ্চা যদি বড় বিপদও আসতে থাকে সেটা কিন্তু কেটে যেতে পারে কিন্তু এরকম যদি সন্তানরা করে এগুলো করুন উপকার তো পাবেনই কিন্তু বাস্তুটা বন্ধনা করিয়ে নেবেন যার বাস্তু ভালো আছে সেও বন্ধনা করাবেন যার বাস্তু খারাপ আছে সে তো অবশ্যই করাবেন অনেকে বলে বাস্তু ভালো কেন বন্ধনা করাবো কেন করাবেন না আপনার একটা জামা ভালো জামা আছে তার বলে কি আর একটা জামা আপনার ভালো কিনতে নেই বা আপনি একটা ভালো খাবার খাচ্ছেন কি আর একটা খেতে নেই তাই বাস্তু ভালো থাকলে কি আরও ভালো করতে নেই বাস্তু কি খারাপ হতে পারে না আপনিও সবার মতে বাস্তুটা করেছেন ভালো মতে বিষ বাস্তু দিয়ে করিয়েছেন কিন্তু আপনার বাস্তুতে যদি আপনি একটা সোপিস এনে রাখেন তো খারাপ হতে পারে তাই জন্য বাস্তু যার ভালো সেও বেঁধে নেবেন তাহলে কী হবে ভবিষ্যতে আরও ভালো হবে আর কোনো বিপদ হঠাৎ করে আর আসবে না বাস্তু ভালো তাতে বিপদ আসতে পারে কিন্তু বাস্তুটা বেঁধে নিলে বিপদ আসবে না আপনার পাঁচ বছরের ক্ষমতা থাকলে পাঁচ বছর করাবেন দশ বছর ক্ষমতা থাকলে দশ বছর পঞ্চাশ বছর থাকলে পঞ্চাশ বছর একশো বছর থাকলে একশো বছর করাবেন যে কোনো চেম্বারে আসবেন নাম নিয়ে লিখাবেন কুড়িজনের মধ্যে কুড়িজনের মধ্যে আপনার নাম রইল কি না জেনে নেবেন নিয়ে আপনি চেম্বারে দেখা করুন বাস্তুর মাটি এবং ধুলো নিয়ে দেখা করবেন যাদের ফ্ল্যাট বাড়ি তারা ঝাড় দিয়ে ধুলো আর যাদের বাস্তু খারাপ তারা হচ্ছে মাটি যদি থাকে সেই মাটি নিয়ে আসবেন যাই সময় শেষ সবাই ভালো থাকুক সবাই ভালো থাকুন মা তারা মাখা আপনাদের মঙ্গল করুন নমস্কার